আসলাম আপনাদের সামনে, কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি মাওয়া ঘাটে। মাওয়া মানে রিসেন্টলি যেখানে পদ্মা সেতু হয়েছে সেই অঞ্চলে মাওয়া। তো আমি ঢাকার উদ্দেশ্যে গতকাল রাত 10টায় মানে বাসে করে ট্রাভেল করে ঘাট পর্যন্ত আসছি, বাট কুয়াশার কারণে সারা রাতি এই ঘাটে আমি অবস্থান করতেছি। চারদিকে ঘন কুয়াশা, ফেরি টোটালি বন্ধ, জনমানুষের দুর্ভোগ। এখানে তিনটে চারটা ফেরি আছে, সবগুলো ফেরি একেবারে আপনার মানে বন্ধ, সবাই বসে আছে, গাড়ি আপনার গাড়ি আছে, বিভিন্ন রকম যাত্রীরা আছে, প্রাইভেট কার আছে। তা আমি আপনাদের দেখাবো জিনিসগুলো, আপনারা দেখেন। আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে ফেরিগুলো থেমে আছে, আর চারপাশে প্রচণ্ড ঘন কুয়াশা। কুয়াশায় আপনি মানে আপনার দূরবর্তী মানে কোথাও আপনি দেখতে পারবেন না, একেবারে সাদা ঘন কুয়াশা আমি দেখছি এখানে। আমরা জানি যে ডার্ক নাইট, অন্ধকার রাত, কিন্তু আমি গতকালকে দেখলাম যে একেবারে হোয়াইট একটা নাইট, মানে যে নাইটটা একেবারে সাদা মনে হয়েছে আমার কাছে। চারিদিকে যেদিকেই তাকাইছি একেবারে হোয়াইট, মানে আধার পাই নাই, একেবারে হোয়াইট একটা আবহাওয়া পাইছি, একেবারে সাদা একটা আবহাওয়া পাইছি সারা রাতে। আমি আপনাদের দেখাবো ওই পাশে নদীর যে অবস্থাটা, মারাত্মক আপনার এখানে কুয়াশা, চারিপাশে কিছুই দেখা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কতটা কুয়াশা এখানে, মারাত্মক কুয়াশা। এই যে নৌকার মাঝি দেখা যাচ্ছে, মাঝি মেলা দেখা যাচ্ছে, নৌকা দেখা যাচ্ছে। সো আমার মনে হয় এখন 7:30 বাজে, 7:30 বাজে, আমরা মনে হয় এখন লঞ্চে চলে যাব, বুঝছেন। তো আমরা আপনাদের দেখাবো, আমরা আমরা লঞ্চে লঞ্চে চলে যাচ্ছি। তাহলে অ্যাকসেপ্ট করো, হ্যাঁ, বাই বাই। তো আমরা বন্ধুরা লঞ্চে যাব। তো আমি আপনাদের দেখাচ্ছি যেতে যেতে। হয় হয় হয়, আমাদের টুঙ্গি পাড়ার ওই ভাই গেল সুপারভাইজার কোথায়? তো আমরা এখন ফেরিতে যাব না, আমরা লঞ্চে যাব। এখন সকাল 8টা বাজে।
রাত্রি আসছে দিন দিন। আচ্ছা ভাই, আমাদের সুপারভাইজার কই ভাই? ও সামনে, একদম সামনে। আপনি টুঙ্গি পাড়া? ও তাহলে বন্ধুরা আমরা এখন, আর বন্ধুরা কই না, নিশামরি কিছু হেড করে। আমি কেবল কেবল লাইফ শুরু করছি। আরে সেটা তো ঠিক আছে, কিন্তু এরকম হবে তো যাকে। আমি যেদিন আইছি মাঝে এম থেকে এক সপ্তাহ আগে আইছি, এত সমস্যা ছিল না। আজকে না মারাত্মক একটা অসুবিধা হয়ে গেছে। মাটি এত আজকে গুলিস্তান করতে কোন সময় লাগবে? তাই আর 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তাহলে কি করতে হবে বলেন? চারিপাশে শুধু ঘন কুয়াশা। দেখতে পাচ্ছেন একেবারে ঘন কুয়াশা, নিচে বালি। আসলে যাত্রীরা খুবই ভোগান্তির শিকার হলো সারা রাত ফেরিতে বসে থেকে। সকালবেলা শুনতে পাচ্ছে যে ফেরি ছাড়বে না, এখন উপায় না দেখে আমরা যাচ্ছি লঞ্চে ওঠার উদ্দেশ্যে। লঞ্চে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর আশায় লঞ্চে উঠবো। লঞ্চে উঠে আমরা ঢাকার দিকে যাব। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখন ফেরি বাদ দিয়ে অন্য কোনো মাধ্যম খুঁজতেছে যাওয়ার জন্য, ঢাকায় যাওয়ার জন্য। এখানে অনেক মানুষ আছে অফিসিয়াল, যারা অফিসে চাকরি করে, আর অনেকে আছে ব্যবসা করে, অনেকে আছে যে তাদের হোমল্যান্ড হোম ডিস্ট্রিক্ট। সবারই একটা ব্যস্ততা থাকে, তার ভিতর থেকেও সবাই চেষ্টা করতেছে তার সময়ের ভিতরে এসে যাতে পৌঁছাতে পারে ঢাকাতে। মারাত্মক ঠান্ডা বন্ধুরা, আসলে আমি ঠান্ডা, আমার কান নাক সব জমে গেছে, কথা বলতে পারতেছি না। আচ্ছা আমাদের আমাদের সুপারভাইজার গেছে কই ভাই? আমরা যে ঘাটে ছিলাম সেটা ছিল 4 নম্বর ঘাট। এখন আমরা ঘাট পরিবর্তন করে 3 নম্বর ঘাটের দিকে যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে। যেটা বলতেছিলাম, মারাত্মক ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমার মনে হচ্ছিল এখানে মনে হয় আপনার রাতে মনে হয় এখানে ওয়েদার ছিল 5 ডিগ্রি অথবা 4 ডিগ্রি এরকম। দেখতে পাচ্ছেন মারাত্মক ঠান্ডা ঠান্ডা, আমি পুরো জমে গেছি, প্রচন্ড ঠান্ডা।
আসলে আজকের মনে হচ্ছে যে শৈত প্রবাহর মতো একটা জিনিস, 8টার সময় সূর্য ওঠে, বাট আজকের এখানে আপনার সূর্য উঠতেছে না, কুয়াশা কোনোভাবেই কাটছে না, ঘন কুয়াশা। আরে